আজকে আপনাদেরকে কয়েকটি ন্যাচারাল ভিডিও দেখাবো যা আমরা বিভিন্ন সময়ের আলোতে আমরা ভিডিও করে থাকি যেমন রাতে আমরা কোনো বিয়ের শুটিং করতে গেলে ওয়েডিং প্রোগ্রামে যাই তখন আমাদের যে আমরা কোন লেন্সটি ব্যবহার করি বা কেমন লাইট ব্যবহার করি আমরা যখন দিনও ক্যামেরা চালাই তো অবশ্যই আমাদের লাইটের প্রয়োজন হয় না আমরা অ্যাপারচারটা কতটুকু ব্যবহার করি বা শাটার স্পিডটা কতটুকু ব্যবহার করতে হয় আইসো পাওয়ারটা কতটুকু ব্যবহার করতে হয় তা আপনাদেরকে একটু ন্যাচারাল দেখাবো এবং যখন আমরা বিভিন্ন সময়ে ভিডিও করি দেখা গেছে বিভিন্ন রকমের আলো থাকে তো কোন সময়ে দিনের আলোটা অনেকটা বেশি থাকে যখন আমরা দিনে কোনো ওয়েডিং প্রোগ্রাম করি আবার আমরা যখন রাতে কোনো ভিডিও করতে যাই তো আমাদের ভিডিও কোয়ালিটি যে আমরা কোন কেমন লাইট ব্যবহার করব বা আমরা কোন লেন্সটি ব্যবহার করব তা আজকে আপনাদেরকে দেখাবো একটু খেয়াল করে দেখবেন আমরা বিভিন্ন সময়ে ভিডিও করতে গেলে এক এক সময় আমাদের এক এক রকম লাইট ব্যবহার করতে হয় বা আমাদের এক এক সময়ে বিভিন্ন রকমের লেন্স ব্যবহার করতে হয় যেমন প্রাইম লেন্স জুম লেন্স তো আমরা যখন আগেও আপনাদেরকে বলেছি যে আমরা যখন ফটোশুট করতে যাব তখন আমাদের জুম লেন্সগুলো প্রয়োজন পড়ে আর আমরা যখন ভিডিও করতে যাই তখন আমাদের অবশ্যই প্রাইম লেন্স ব্যবহার করতে হবে প্রাইম লেন্সের ব্যবহার বা পিকচার কোয়ালিটি ভিডিও কোয়ালিটির ক্ষেত্রে অনেকটাই ভালো এবং বেশি আলো ধারণ করা যায় যেমন প্রাইম লেন্সগুলো 2.8 1.8 1.4 এরকম যে প্রাইম লেন্সগুলো অ্যাপারচার একটু বেশি থাকলে আমরা রাতের বেলা লো লাইটও আমরা অল্প আলোতে বেশি রকম আলো পাই বা শার্পনেস হয় ভিডিও সেটি আজকে আপনাদেরকে দেখাবো একটু খেয়াল করে দেখবেন যে আমরা ওয়েডিং প্রোগ্রামে আমরা যে রাতের বেলা যখন আমরা শুটিং করি কোনো রাস্তায় বা অথবা তখন আমাদের ভিডিও কোয়ালিটি কেমন শার্পনেস হয় আমরা কতটুক অ্যাপারচার বা কতটুক লাইট ব্যবহার করি সেটি আজকে আপনাদেরকে দেখাবো খেয়াল করে দেখবেন তো এখন যে আমার রাইট চোখ আছে ভিডিওটি তা এখন দিনের আলো প্রায় ফুরিয়ে আসছে সন্ধ্যা গুনি আসছে তো এই সময়ে আমরা ভিডিওটি রাইট করে দেখাচ্ছি আপনাদেরকে তো কিছুটা এখন দিনের আলো আছে আর কিছুটা আমাদের লাইটের আলো আছে যেমন আমরা একটা লাইট ফিট করে নিয়েছি ক্যামেরাতে তো এই বিভিন্ন সময়ে আমরা আবার যখন অ্যাপারচার বাড়িয়ে দেব তখন আমাদের আলোটা আরও বেড়ে যাবে তো অ্যাপারচার আমরা প্রাইম লেন্স 50mm 1.8 দিয়ে স্টার্ট করে দিলাম তো আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটা বা ফেসের কালার কোয়ালিটিটা আপনাদেরকে দেখাচ্ছি একটু খেয়াল করে দেখুন আমরা যখন অ্যাপারচারটা বাড়িয়ে দিব তখন কি কতটুকু আরও ফর্সা হয় সেটি একটু খেয়াল করে দেখেন এখন আপনাদেরকে দেখালাম এতক্ষণ যে ভিডিওটা দেখালাম তা 500 ছিল আমাদের আইসো পাওয়ার 1.8 ছিল অ্যাপারচার 50mm 1.8 আমাদের যে প্রাইম লেন্সটি তার উর্ধে আর অ্যাপারচার নেই বা 1.8 পর্যন্ত আছে তার পাওয়ার লাস্ট পাওয়ার তো এখন যে আমি কি করলাম যা আপনাদেরকে জন্য যে 500তে ছিল আমাদের আইসো এখন আইসোটা একটু বাড়িয়ে দিলাম তারপর আশা করি এখন ভিডিওটা আরেকটু আগের থেকে ফর্সা দেখাচ্ছে আইসোটা এখন 800তে দিয়ে দিলাম এতক্ষণ ছিল 500তে তো 500তে ছিল আগের ভিডিওটা 800 আমাদের আইসো তারপর আপনাদেরকে দেখাবো আরেকটু আইসো বাড়িয়ে দিলে যে আমাদের রাতের বেলা যখন আমরা আইসো পাওয়ারটা বাড়িয়ে দেব লাইটের আলোটা আমাদের একই রকম আছে তখন আমাদের আইসো পাওয়ারটা যখন বাড়িয়ে দিই একটু খেয়াল করে দেখুন এখন এই মুহূর্তে বাড়িয়ে দিলাম আইসোটা 1000 পাওয়ারে তো আইসো 1000 পাওয়ার যখন দিয়ে দিলাম তখন ভিডিওটা আমাদের আরও শার্পনেস হয়ে গেছে বা আরও ফর্সা হয়ে গেছে এখন যে মুহূর্তে আমি ভিডিওটা করছি
প্রায় সন্ধ্যা গুনি আসছে তো সন্ধ্যা টাইমে এখন ডেইলাইটের কিছু আলো আছে বা আমাদের লাইটের কিছু আলো দুটোটাই মিলিয়ে আমাদের শার্পনেস যে ফেসের কোয়ালিটি তা আপনাদেরকে দেখাচ্ছি তারপর আমি আইসোটা আরেকটু বাড়িয়ে দিয়ে দেখি যে আমাদের পাওয়ারটা কতটুকু যায় এখন আমি আইসোটা আরেকটু বাড়িয়ে দিলাম 1200 তে দিয়ে দিছি তো 1200 তে দেওয়ার পরে মনে হয় যে আপনাদেরকে ন্যাচারাল ভিডিও দেখাচ্ছি তারপর আমরা যখন ফুললি রাতে বেলা ভিডিও করতে যাই বা আমরা পিছনে ব্লার করতে গেলে বা পিছনে যে আমাদের দূরত্ব কতটুকু বা গ্রুপ আমরা কতটুকু নিব সেই ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাবো একটু খেয়াল করে ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন পুরো ভিডিওটি তাহলে হয়তো বা অনেকটা আইডিয়া আসবে যে আমরা কোন সময় কোন লেন্সগুলো ব্যবহার করব বা কতটুকু আলো ব্যবহার করব কতটুকু আইসো ব্যবহার করব তা অবশ্যই একটু খেয়াল করে ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন তাহলে হয়তো বা ফটোগ্রাফিটা আপনাদের জন্য অনেকটাই সহজ হবে তো আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বিভিন্ন আলোর ম্যানেজমেন্টে বা বিভিন্ন লাইট দিয়ে বিভিন্ন লেন্স দিয়ে আজকে ভিডিওটি একটু খেয়াল করে দেখবেন যে আমরা বিভিন্ন সময়ে ভিডিও করতে গেলে আমরা কেমন লাইট ব্যবহার করতে হয় তো আমরা কোন কোন সময়ে যে আমরা কোন লাইটগুলো ব্যবহার করব বা কতটুকু আইসো অ্যাপারচার পুরোটাই আমাদের ফটোগ্রাফি জানা থাকতে হবে এম মোডের কাজগুলো জানা থাকতে হবে এম মোডের কাজ যদি আমরা ফুললি আইসো অ্যাপারচার শাটার স্পিডগুলো আমাদের ফুললি জানা থাকতে হয় যে কোন কোন সময় আমরা চেঞ্জ করব তা অবশ্যই আমাদের জানা থাকতে হবে তা জানা থাকলে আমরা কোন কোন চেঞ্জ করে নিতে পারবো বিভিন্ন আলোর সাথে ম্যাচিং করতে পারবো তো চলুন আজকে আমরা কয়েকটি রাতে বেলা যে আমরা ভিডিও বিয়ের প্রোগ্রামে ভিডিও করতে যাই আমরা কতটুকু লাইট ব্যবহার করি কতটুকু শার্পনেস হয় ভিডিও বা আমরা কোন লেন্সগুলো ব্যবহার করি তা আজকে আপনাদেরকে দেখাবো প্রথমে আমরা দেখাবো যে কয়েকটি ভিডিও যে আমাদের শার্পনেস কোয়ালিটি বা পিছনের ব্লার কোয়ালিটি বা পিছনের আমাদের ব্যাকগ্রাউন্ডের কি পরিস্থিতি হয় সেটি আজকে আপনাদেরকে দেখাবো তো আশা করি এই ভিডিওটি আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি দিন থেকে স্টার্ট করে দিলাম এখন প্রায় অন্ধকার গুনি আসছে আমার পিছন সাইডটা ব্যাকগ্রাউন্ডটা অনেকটাই অন্ধকার হয়ে গেছে আমি একই জায়গায় দাঁড়িয়ে আছি তো আমরা যখন রান করব তো আমাদের ভিডিও আসলে বা কাছে চলে আসলে আমাদের লাইটে কি হাল হয় বা আমরা যখন দূরত্বে চলে যাব তখন আমরা অ্যাপারচারটা শাটারটা আমরা কতটুকু বাড়িয়ে নিব তা আজকে আপনাদেরকে ন্যাচারাল দেখানোর জন্য মূলত এই ভিডিওটি আমরা দিন থেকে স্টার্ট করে এখন রাত্র প্রায় গুনি আসছে তো একটু খেয়াল করে দেখুন আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা আস্তে আস্তে ডিপ হয়ে যাচ্ছে মানে কালো হয়ে যাচ্ছে যে পিছনে কোনো ব্যাকগ্রাউন্ডের আলো নেই যার কারণে আমাদের ব্লার কোয়ালিটিটা বোঝা যাচ্ছে না তেমন তো একটু খেয়াল করে দেখবেন আসলে ব্লারটা মেন না যদি আমাদের ফেস কোয়ালিটি ভালো থাকে একটু ভালো হয় আমাদের ভিডিও ফেসে যদি শার্পনেস ভালো হয় কালার কোয়ালিটি ভালো হয় তো অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগবে তারপর আপনাদেরকে দেখাবো যে আমরা কোন লেন্সের কারণে ব্লার বেশি হয় বা এরিয়া আমরা বেশি পাই কোন লেন্স দিয়ে তা আজকে ন্যাচারাল দেখাবো একটু ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন তো চলুন দেখি তো এখন আপনাদেরকে দেখাচ্ছি 1.8 অ্যাপারচার 800 আমাদের আইসো 60-তে শাটার স্পিড তো একটু খেয়াল করে দেখি আমরা যখন আবার আস্তে আস্তে আমরা যখন আইসো স্পিডটা বাড়িয়ে দেবো তো একটু খেয়াল করে দেখি আস্তে আস্তে আলোর বেড়ে যাচ্ছে এবং চেহারা প্রায় জ্বলে যাচ্ছে তো একটু খেয়াল করে দেখি তো আমাদের আইসো একটা ফাংশন আইসোর কাজটা আমাদের জানা থাকতে হবে যে আমরা কতটুকু আইসো দিলে আমাদের ফেসটা পারফেক্ট হবে তারপর আমাদের শাটার স্পিডটা জানা থাকতে হবে আমরা যখন শাটার স্পিডটাকে লো করে দিব একটু খেয়াল করে দেখি এই আস্তে আস্তে ভিডিওটা ডিপ হয়ে গেছে কালো হয়ে গেছে তো আমাদের সব কিছু মিলিয়ে আমাদের প্রফেশনালি এম মোডের কাজগুলো জানা থাকতে হবে শাটার স্পিড চেঞ্জ করতে হয় অথবা আমাদের আইসো চেঞ্জ করতে হয় অ্যাপারচার চেঞ্জ করতে হয় তো বিভিন্ন চেঞ্জের কারণে আমাদের আলোর পরিবর্তন হবে ব্লারের পরিবর্তন হবে আমরা একটু খেয়াল করে যে ম্যানুয়াল মোডের কাজটা অবশ্যই জানতে হবে যে আইসো চেঞ্জ করলে কী হয় শাটার স্পিড চেঞ্জ করলে কী হয় তো ফুললি আমাদের ম্যানুয়ালের কাজটা জানা থাকতে হবে তাহলে হয়তো আমরা সময়ের কারণে আলো চেঞ্জ করতে পারবো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো অ্যাপারচার আমরা যখন চেঞ্জ করব তখন একটু খেয়াল করে দেখি যে আলোর কীরকম পরিবর্তন হয়
এখন 1.8 আছে ইচ্ছামতো আলোটা একটু বাড়িয়ে নিতে পারবো যখন আমরা আইসো পাওয়ারটা আস্তে আস্তে বাড়িয়ে দেব তো অবশ্যই আমাদের লো লাইটও আলোটা একটু বাড়তে পারে যখন আমাদের শাটার পরিবর্তন করব বা আইসো পরিবর্তন করব আমাদের লো লাইট থেকে একটা হাইলাইটে পরিবর্তন করতে হবে করা যাবে তো ন্যাচারাল ভিউ করে আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন সময়ে যখন আমরা দূরত্বে চলাচল করি তো অবশ্যই আমার আলো যখন কমে যাবে আমি আইসো শাটার একটু বাড়িয়ে দিলে আমাদের আলোটা পূর্ণ হয়ে যাবে প্রফেশনাল ভাবে কাজ করে তারা অবশ্যই জানে যে লেন্সের ব্যবহার বিধি বা কোন লেন্সটা আমরা ব্যবহার করলে যে আমরা আলোটা বেশি পাবো বা আমরা কোন লেন্সটি ব্যবহার করলে যে রাতে বেলা বেশি আলো পাবো জুম লেন্স প্রাইম লেন্স বিভিন্ন রকমের কিট লেন্স আছে তো আমাদের লেন্সের ব্যবহার বিধিও জানতে হবে সবকিছু জানা থাকলে আমরা পারফেক্ট ফটোগ্রাফি করতে পারবো যে আমরা কোন কোন জায়গা শুট করতে গেলে আমি কোন লেন্সটি ব্যবহার করব কোন লেন্সটি আমার সাথে নিলে সবচেয়ে ভালো হবে যে আমরা ফটো শুট করব কিনা ভিডিও শুট করব তো অবশ্যই আমার জানা থাকতে হবে পর আমাদের জানা থাকতে হবে যে আমরা কোন কালার কোয়ালিটি ব্যবহার করব অবশ্যই একটু খেয়াল করে দেখি যে আমরা কালার কোয়ালিটিও আরেকটা বিষয় যে আমরা একটু খেয়াল করে দেখি যে আমরা কোন কালার কোয়ালিটি ব্যবহার করলে আমাদের ভিডিওর কি রকম কালার ধারণ করে তো ফটোগ্রাফি সম্বন্ধে আমাদের সবকিছু আইডিয়া থাকতে হবে আমরা ম্যানুয়াল মোডের কাজটা বা কালার সেটিং এর ব্যবহার বিধি ম্যানুয়াল মোডের কাজ জানা থাকলে আমরা সব সকল রকমের কাজ সেটিংটা জানা থাকতে হবে জানা থাকলে আমাদের ফটোগ্রাফিটা অনেকটাই সহজ হবে তো কালার কোয়ালিটিটা আরেকটা বিষয় যে আমাদের ফেসের সাথে কোন কালার কোয়ালিটির আমরা দেব কোন কালার কোয়ালিটিতে আমাদের ভিডিওটা ভালো দেখাবে কালার কোয়ালিটি বা সেটিং এর কোনো বিষয় থাকে না যারা ওটু ফটোগ্রাফি করে ওটু আর ম্যানুয়াল সেটিং একরকম না হাজার গুণী ডিফারেন্স যা আমাদের আমরা ইচ্ছামতো ম্যানুয়াল দিয়ে ইচ্ছামতো আমরা কালার চেঞ্জ করতে পারি আলো শার্পনেস সব ধরনের কোয়ালিটি আমরা যখন ম্যানুয়াল মোডের কাজ জানব তো অবশ্যই আমরা রাত্রে আর দিনে নেই সবখানে ভিডিও শার্পনেস কোয়ালিটি অবশ্যই পাবো বা করতে পারবো আর আমরা যখন অটো মোডে ভিডিও করব তখন কোনো শার্পনেস কোয়ালিটি বা ক্যামেরার ইচ্ছামতো ধারণ করবে কিন্তু আমাদের ইচ্ছামতো কোনো কাজ চলবে না তো আমরা ম্যানুয়াল মোডের কাজ অবশ্যই জানা থাকলে আমাদের ভিডিও সবখানে শার্পনেস কোয়ালিটি আমরা খুঁজে পাবো বা কালার কোয়ালিটি আমরা ইচ্ছামতো চেঞ্জ করতে পারবো একটু খেয়াল ছবি উঠাতে গেলে অবশ্যই আমাদের এই জুম লেন্সগুলা বড় বড় জুম লেন্সের দরকার হয় আমরা যখন দূর থেকে কাউকে জুম করি বা আমরা কোনো জিনিস যখন আমরা ব্লার করতে গেলে পিছনে আমরা লেন্সটাকে অবশ্যই জুম করে দূর থেকে টার্গেট করে আমরা যাকে টার্গেট করব তাকে জুম করে আমাকে কাছে টানতে হবে তখন আস্তে আস্তে লেন্সটি বড় হয়ে যাবে তখন আমরা জুম লেন্স দিয়ে ব্লার করি আর প্রাইম লেন্স দিয়ে আমরা যখন ব্লার করি তখন আমাদের যেমন 1.8 যদি আমাদের প্রাইম লেন্স হয় বা 1.4 যদি আমাদের প্রাইম লেন্স হয় আমাদের পুরোটা অ্যাপারচার আমাকে দিয়ে দিতে হবে ম্যানুয়ালি আমাদের কাজ জানতে হবে অটোভাবে যখন আমরা কোনো অবশ্য আমাদের প্রাইম লেন্স দিয়ে কোনো জুম হয় না আমরা অটো মোডে যখন আমরা ব্যবহার করব তখন অটো যতটুকু আলো হয় অবশ্য আমাদের পুরো অ্যাপারচার হয় না অনেক সময় বা রাতের অন্ধকারে হতে পারে তো অটো মোডে আমাদের পুরোপুরি অ্যাপারচার লাগবে না বা অনেক সময় লাগে না তখন আমাদের পুরোপুরি ব্লার হবে না আমরা ম্যানুয়ালি ফুল অ্যাপারচার আমাকে দিয়ে দিতে হবে 1.4 হলে 1.4 অ্যাপারচার আমাকে পুরোটাই দিয়ে দিতে হবে এবং শাটার স্পিড বা আইসো স্পিড মিলিয়ে নিতে হবে তখন আমাদের ব্লার বেশি হবে এই প্রাইম লেন্সের ক্ষেত্রে আর জুম লেন্স যখন আমরা কাউকে দূর থেকে টেনে কাছে আনবো তখন পিছন সাইড অটোমেটিকলি ব্লার হয়ে যাবে তো এখন আমরা ভিডিও করতে গেলে যে কোন লেন্স প্রাইম লেন্সগুলো ব্যবহার করব যদি বেশি ব্লার আনতে হয় বা বেশি ব্লারের প্রয়োজন পড়ে তাহলে আমাকে 50mm 1.4 বা 1.8 যে আমাদের যে প্রাইম লেন্সগুলো আছে তো 50mm দিয়ে মূলত আমাদের সিঙ্গেল শ্যুট হবে বা বেশি ক্লোজ আপ বা গ্রুপভাবে আমরা ভিডিও করতে পারবো না আমরা দেখি আমাকে ব্যবহার করতে হবে প্রাইম লেন্স যেমন 1.8 বা আমার বেশি ব্লারের দরকার হলে 1.4 ব্যবহার করতে হবে বা 1.4 বা 1.2 যখন আমরা ব্যবহার করব প্রাইম লেন্সগুলো তখন আমাদের শার্পনেস বা আমরা লো লাইটে ভিডিও করতে পারবো আর যখন আমরা
গ্রুপিং ভাবে কোনো মানে ক্লোজ আপ ভাবে অনেক জায়গা নিতে চাই অল্প জায়গা থেকে আমরা যখন বেশি গ্রুপ ভাবে ভিডিও নিতে যাব তখন অবশ্যই আমার ওয়াইড অ্যাঙ্গেল বা আল্ট্রা ওয়াইড লেন্সগুলো ব্যবহার করতে হবে 35 mm 30 mm 20 mm 16 mm এই হলো আমাদের আল্ট্রা ওয়াইড আমরা আল্ট্রা ওয়াইড যত আমরা কাছ থেকে গ্রুপ ভাবে নিতে পারবো ভিডিওটা তো তখনই আমাদের আল্ট্রা ওয়াইড প্রাইম লেন্সগুলো ব্যবহার করতে হবে জুম লেন্স যখন আমরা ব্যবহার করতে যাই তখন সিঙ্গেল শুটের ক্ষেত্রে আমরা যে কোনো লেন্সই ব্যবহার করতে পারবো জুম লেন্সে আর প্রাইম লেন্সের অ্যাপারচার একরকম থাকে না জুম লেন্সের অ্যাপারচার মূলত অনেকটাই কম হয় আর প্রাইম লেন্সের অ্যাপারচার অনেক বেশি হয় আমরা এই কারণে যে রাতে বেলা লো লাইটে আমরা ভিডিও করতে পারি বা শার্প ছবি পাবো বা শার্প ভিডিও করতে পারবো তবে একটাই যে আমরা গ্রুপিংভাবে স্টেটভাবে এক জায়গা থেকে আমাদেরকে ভিডিও বা পিকচার শ্যুট করতে হবে জুম লেন্স প্রাইম লেন্সে কখনোই বা জুম থাকে না জুম যদি থাকতো তাহলে সেটা জুম লেন্সে পরিণত হতো তো জুম লেন্সের বেলা আমরা যে কোনো দূর থেকে আমরা ক্লোজ আপভাবে ক্লোজ করে শ্যুট করতে পারি কিন্তু আমরা লো লাইটে বা লো পিকচার কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি হবে না তো আমার যখন প্রফেশনালি কাজ করব আমার লেন্সের ব্যবহার ভিডিও জানতে হবে আমরা প্রতিদিন চেষ্টা করি যে যারা নতুন ফটোগ্রাফি করতে চায় শিখতে চায় তাদেরকে ডিএসএলআর যে কোনো অপশন সম্বন্ধে আমরা দেখানোর জন্য চেষ্টা করি বোঝানোর জন্য চেষ্টা করি লেন্স বা ক্যামেরা বডি সম্বন্ধে যে কোনো অপশন সম্বন্ধে যারা নতুন প্রফেশনালি কাজ শিখতে চায় জানতে চায় তাদের জন্য আমার এই চ্যানেলটি তো আমার এই ন্যাচারাল বিউটি যদি ভালো লাগে থাকে তো আমার চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন শেয়ার করবেন তো আজকের মতো এই পর্যন্ত শেষ আল্লাহ হাফেজ